আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের মাঝে খুবই কার্যকারী ঘরোয়া উপায়ে কীভাবে মাথার উকুন বা নিকি দূর করা যায় সে সম্পর্কে কথা বলবো বন্ধুগণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভাটি গাছ ভাটি গাছ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি চিনি এবং গ্রামগঞ্জের আনাসে কানাসে এই গাছ অহরহ জন্মে থাকে বন্ধুগণ এই গাছের পাতার মাধ্যমে খুব সহজে এবং ঘরোয়া উপায়ে পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে মাতার উকুনকে চিরতরে নির্মূল করা সম্ভব তো বন্ধুগণ শুরু করা যাক কিভাবে আপনি এই মাতার উকুন চিরতলে নির্মূল করবেন ভাটির পাতার সাহায্যে বন্ধুগণ এই যে ভাটির গাছটা দেখতে পাচ্ছেন আমি ছিঁড়ে দেখাচ্ছি এই গাছটা এই পাতা আপনি আট থেকে পাঁচটা থেকে ছয়টা পাতা নেবেন এই পাতা নিয়ে আপনি শিলে পাতায় পাটায় সুন্দর করে পিষে একটা এই পাতার রস তৈরি করবেন এবং এই পাতার রসটা সম্পূর্ণরূপে ভালো করে সেঁকে নেবেন সেকে নেওয়ার পরে এই যে অবশিষ্ট যে সিটাটা থাকবে সেটা আপনি ফেলে দেবেন এবং যে অবশিষ্ট যে রসটা থাকবে ওই রসটা আপনি হাফ কাপ পরিমাণ রস নিয়ে আপনি আপনি ওই রসটা একশো গ্রাম খাঁটি অরিজিনাল নারিকেল তেলের সঙ্গে মিশ করবেন আমি আবারও বলছি একশো গ্রাম খাঁটি নারিকেল তেলের সঙ্গে আপনি এই হাফ কাপ পরিমাণ রস আপনি ওই তেলের সঙ্গে মিশ করবেন এবং এই রসটা যদি আপনি দুই থেকে তিন দিন নিয়মিত ব্যবহার করেন এই তেলের যে মিক্সারটা হবে এই তেলটা যদি আপনি দুই থেকে তিন দিন ব্যবহার করেন আপনার মাথায় অবশ্যই অবশ্যই চিরতরে একদম উকুন বা নিকি নিঃশ্বাস হয়ে যাবে তো বন্ধুগণ আমার এই টিপসটা শুধুমাত্র আমাদের সব বোনেরা অনেক রিকোয়েস্ট করছে যে উকুন কীভাবে দূর করা যায় ভাই একটা মেডিসিন আপনি আমাদের সামনে শেয়ার করেন আসলে উকুন দূর করার জন্য সবথেকে কার্যকর ওয়ে হচ্ছে এটা তা বন্ধুগণ ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের আলোচনা আল্লাহ হাফেজ